প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই এর চূড়ান্ত সময়সূচি কিন্তু প্রকাশ করা হয়েছে আজকে আপনাদের সাথে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার তেইশের সময়সূচি সংক্রান্ত বিশেষ জরুরি নোটিশটি শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে ডব্লিউড্লিউডব্লিউ ডট এম এই জারি করা হয়েছে এগারো জুন দুহাজার তেইশ তারিখে প্রথমে বিষয়ের ক্ষেত্রে বলা আছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রাথমিক বৃত্তীয় পরীক্ষা 2023 গ্রহণ সংক্রান্ত এবার আমরা বিস্তারিত আলোচনা করছি লক্ষ্য করুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং দেওয়া আছে তারিখ আঠারো পাঁচ দু উপরযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ব্যবস্থা বাতিল হওয়ায় শিক্ষক ও ছাত্রছাত্রীদেরকে শ্রেণী পাঠক্রমে আরও মনোযোগী করতে এবং ছাত্রছাত্রীদের মেধা বিকাশের স্বার্থে চলতি দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমি আবারও বলে দিচ্ছি স্পষ্ট করে বলে দেওয়া আছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বিগত দুই সালের ন্যায় একই পদ্ধতিতে দেশের প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়সমূহ বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পঞ্চম শ্রেণীর যারা পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত তাদের জন্য দশ পার্সেন্ট হতে সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট ছাত্রছাত্রীদের নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো আপনারা বুঝতে পারলেন যে এখানে কিন্তু পরীক্ষাটা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে হবে এছাড়া যারা অংশগ্রহণ করবে তাতে হারটা হবে সর্বনিম্ন দশ পার্সেন্ট এবং সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট তো আশা করছি পুরো বিষয়টি বুঝতে পারছেন প্রাথমিক বৃত্তি সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে রাখুন ভালো থাকুন ধন্যবাদ